हेलो गाइस आपनादेर जोन्नो आबार एकटा भिडियो निये चले एलाम। आजके आपनादेरके देखाबो नोकिया 1304 एर आपनारा किभाबे स्टार जिरो हैच प्रॉब्लम किभाबे आपनारा सल्यूशन करबेन सेई इनफरमेशनटा पुरो आजके एक एक करे देखाबो आमि एई भिडियोते। तो आपनारा प्रथम थेके लास्ट पर्यन्त भिडियोटा देखते थाकुन, तबेई आपनारा बुझते पारबेन तो किभाबे आपनारा प्रॉब्लमटा सल्व करबेन। आर स्टेप बाई स्टेप प्रथम थेके लास्ट पर्यन्त भिडियोटा देखबेन, तबेई आपनारा किन्तु प्रॉब्लमटा सल्व करते पारबेन। তো অনেকে কি করে, মোবাইল খুলে নেওয়ার পরে ঘাঁটাঘাঁটি করার পর আর প্রবলেমটা সলভ করতে পারে না, সে ডেড হয়ে যায়। তো আজকে ফাইনালি আমি খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে আমি প্রবলেমটা সলভ করে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনে প্রেস করে দেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নতুন নতুন নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো চলুন গাইস আপনারা কীভাবে প্রবলেমটা সলভ করবেন পুরো ইনফরমেশনটা আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। তো গাইস আমি সেট নিয়ে নিয়েছি আর এখানে নাট খোলা রয়েছে, আর প্রথমে আপনাদেরকে আমি চেক করে দেখিয়ে দেবো, তারপরে কিন্তু প্রবলেমটা আমি সলভ করে দেখাবো। তো আমি এখানে সেটটা ওপেন করে নেবো প্রথমে। তো আমি প্রথমে ওপেন করে নিয়েছি সেটটা, তো এবার আমি চেক করে দেখবো প্রবলেমটা কী রয়েছে সেটা আগে আপনাদেরকে দেখাবো, তারপরে আমি প্রবলেমটা সলভ করে আপনাদেরকে দেখাবো। তো চালু হতে গাইস কিছুক্ষণ সময় লাগবে। তো এবার আমি চেক করে দেখাবো। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9, তো এখানে স্টার কাজ করছে না, জিরো কাজ করছে না, হ্যাশ কাজ করছে না। তো এইটাই আপনাদেরকে দেখাবো তো কিভাবে আপনারা প্রবলেমটা সলভ করবেন। তো দেখতে পাচ্ছেন এই তিনটে সুইচ কাজ করছে না। তো চলুন গাইস প্রথমে ওপেন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে আমি প্রবলেমটা সলভ করে দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। তো আপনাদেরকে কিন্তু এখানে কোনো রকমভাবে কোনো ঘাঁটাঘাঁটি করার দরকার নেই, আপনাদের সহজ পদ্ধতি রয়েছে আপনারা কীভাবে প্রবলেমটা সলভ করবেন, ঠিক আছে গাইস। তো আমি সেইভাবেই দেখাবো আপনারা কীভাবে প্রবলেমটাকে সলভ করবেন। তো সোজাসুজি চলে আসবেন, এখানে উল্টো দিকে আসবেন, এখানে দেখবেন এখান থেকে কানেকশান রয়েছে, এই যে কানেকশান রয়েছে এই কানেকশানটা আপনাদেরকে কোনখান থেকে কোনখান পর্যন্ত জাম্পার করতে হবে সেইটা আপনাদেরকে আগে জানতে হবে। তো প্রথমে আপনারা কী করবেন, এখান থেকে যে কানেকশানটা রয়েছে এখান থেকে ডাইরেক্ট এখান পর্যন্ত কানেকশান গেছে, তো এই কানেকশান থেকে এইখানের মধ্যে কোন কানেকশানে জাম্পার করবেন সেটাই কিন্তু আপনাদেরকে দেখতে হবে। তো চলুন আমি সেটা দেখাবো আপনাদেরকে, আর কীভাবে আপনারা প্রবলেমটা সলভ করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। তো আমি প্রথমে ব্লেড নিয়ে নিচ্ছি, ব্লেড একটা লাগবে গাইস। তো এবারে আপনাদেরকে কী করতে হবে, এখানে যে কানেকশান রয়েছে আমি এই কানেকশান থেকে, আমি এখানে একটা কানেকশান থেকে কিন্তু আমি একটু জাম্পার করার জন্য আমি একটু ছিলে নেব আমাকে। তো আমি এটা ছিলে নিয়েছি, এখানে আমি একটা শোল্ডার করব, তারপরে আপনারা কোন কানেকশান থেকে শোল্ডার করবো আমি সেটাও দেখে দেবো। তো এখানে আমি প্রথমে শোল্ডার করে নিচ্ছি গাইস। তো এখানে গাইস দেখতে পেয়েছেন আমি শোল্ডার করে নিয়েছি। তো এবারে কি করতে হবে গাইস, এখান থেকে কিন্তু ডাইরেক্ট এইখানের কানেকশানের মধ্যে আপনাদের কিন্তু পয়েন্ট রয়েছে, মানে এখান থেকে এখানে ডাইরেক্ট লাইন গেছে। তো এখানে কি করতে হবে, এখান থেকে আপনাদেরকে 4 নম্বর কানেকশানটাতে শোল্ডার করতে হবে। তো আমি 4 নম্বর কানেকশানটাতে শোল্ডার করে নেব। তো এবারে কি করবো গাইস, আমি ওখান থেকে একটা জাম্পার নিয়ে নেব, আমি কানেকশানটা ভালো করে কেটে আগে শোল্ডার করে নেব। এখানে আমি 4 নম্বর কানেকশান থেকে একটা জাম্পার নিয়ে নেব। তো গাইস আমি 4 নম্বর কানেকশান থেকে একটা জাম্পার নিয়ে নিয়েছি,
তো এবার আমি কি করব গাইস, এখানে আমি ডাইরেক্ট জাম্পার করে দেখব প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। তো আমি এই কানেকশনটাকে ভালো করে সোল্ডার করে নেব। তো আমি সোল্ডার করে নিয়েছি। আমি এবারে এখানে দেখুন গাইস, আমি এখান থেকে কিন্তু 4 নম্বর কানেকশান থেকে আমি এখানে ডাইরেক্ট একটা জাম্পার করেছি। এবার আমি চেক করে দেখব প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো আপনাদের সহজ পদ্ধতি রয়েছে, তো আপনারা কোনো ঘাঁটাঘাঁটি না করে আপনারা খুব সহজেই রোগটা খোঁজ করে আপনারা প্রবলেমটা সলভ করতে পারবেন। তো চলুন গাইস আমি প্রথমে চেক করে দেখছি। দেখুন গাইস খুব সহজে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেছে, দেখুন আর কোনো রকমভাবে কোনো সমস্যা নেই গাইস। তো আপনারা এই প্রবলেমটা খুব সহজেই আপনারা প্রবলেমটাকে সলভ করতে পারবেন। তো আমি এখানে 4 নম্বর থেকে আমি ডাইরেক্ট এখানে কানেকশান আমি জাম্পার করেছি, কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। তো আপনাদেরকে এইভাবেই প্রবলেমটা সলভ করতে হবে। যেহেতু আমি সোল্ডার করে দিয়েছি তো আমি এইভাবে রেখে দেবো আর আমি সেট আপ করে দেবো। তো গাইস আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা প্রবলেমটা সলভ করবেন। তো এই ধরনের যদি প্রবলেম হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। তো আপনারা খুব সহজেই আমার চ্যানেলে কিন্তু আপনারা এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। তো চলুন গাইস আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম। তো আর একবার আমি লাগিয়েও দেখিয়ে দেবো আপনাদেরকে, তো ঠিকঠাক লাগানোর পরে কাজ করছে কিনা আমি সেটাও দেখিয়ে দেবো। তো চালু হতে আমি কিছুক্ষণ সময় লাগবে। তো চালু হওয়ার পর আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কাজ করছে কিনা গাইস। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন স্টার জিরো হ্যাচ। তো দেখতে পাচ্ছেন গাইস খুব সহজেই কাজ করছে আর কোনো রকম সমস্যা হয়নি। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা অল বেল আইকনে প্রেস করে দেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নতুন নতুন নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো চলুন গাইস আজকের ভিডিও এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।